हेलो एवरीवन, वेलकम टू द चैनल। आज के सकाल थे मैंने विच्छिरी अवस्था, सकाल 8 थे कारेंट नहीं, बजे तुम्हार 11:30 एखो कारेंट आसे नहीं। मेयर ऑनलाइन क्लास वाईफाई दिए तो करे, नेटे बेसिक्षण मे करा मुश्किल है, सिगनल समस्या है, फोन ठीक कर चार्ज नहीं, एदी के हमार बउर रान्ना बानना है, टैंकर जल शेष हो जा मत अवस्था। এদিকে আর বৃহস্পতিবার আজকে পুজো আচ্ছার ব্যাপারও আছে, মানে একদম সব মিলিয়ে যা তা অবস্থা। তার উপর আমার ল্যাপটপটা গেছে উইন্ডোজটা ক্র্যাশ করে, সেটাকে আবার নিয়ে যেতে হবে ঠিক করতে। বাইরে হচ্ছে একদম উধুমা বৃষ্টি, সেটাকে নিয়ে বেরোতেও পারছি না, যে জল ফল লেগে গেলে আরেক ঝামেলা। মানে সব দিক দিয়ে আজকে একদম মানে একটা মানে পুরো কী বলবো, একদম জগাখিচুড়ি হয়ে গেছে সব কিছু। কারেন্ট নেই, জল প্রায় শেষ হতে চললো, ল্যাপটপ ঠিক করতে হবে, সব মিলিয়ে একদম বিচ্ছিরি অবস্থা। মেয়ের ক্লাস কি করে সব কটা করবে জানি না, যদি এক্ষুনি কারেন্ট না আসে ফোনে চার্জ নেই বন্ধ হয়ে যাবে। বউয়ের পুজো ঠান্ডা বান্না সব পড়ে আছে, জানি না কী হবে কখন। তো যাই হোক, আজকে একটা নর্মাল সাদিনের ব্লগ, দেখতে থাকো সাথে থাকো, চলো এরপরে কী করা যায় দেখি। আমি যাই ল্যাপটপটা ঠিক করি, তারপরে ওরা ততক্ষণ কারেন্ট না আসার দিয়ে কিছু করার নেই, বসে থাকতে হবে। যে আমার মেয়ে অনলাইন ক্লাস করছে, গরমে ঘেমে কারেন্ট নেই, নেট দিয়ে ক্লাস হচ্ছে, ফোনে চার্জ নেই, যাই না কতক্ষণ চলবে যদি কারেন্ট না আসে, গেল গরমে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো ফাইনালি সবে কারেন্ট এলো, বাট আমার এখন যে ল্যাপটপ নিয়ে যাবো বললাম সেটা এখন যাওয়া গেল না, কনস্ট্যান্ট বাজ পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, এভাবে নিয়ে বেরোনোটাও রিস্ক হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বেরোলাম না। আপাতত চান টান করে ফেললাম, করে চা খেতে বসে গেছি, আর শ্রী গেছে এখন চান করতে, তারপরে মেয়েও যাবে চান করবে, তারপরে ও আসছে তোমার সাথে কথা বলবে। রান্না বান্না পড়ে আছে তোমার তো আগেই বললাম, সেগুলো সারছে, মানে এসে সারবে আর কি চান করে। তা আমি আপাতত চা নিয়ে বসেছি, লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমি দুপুরবেলা যাবো ল্যাপটপটা ঠিক করতে, বৃষ্টিটা না কমলে যেতেও পারছি না। তবে এত বাজ পড়ছে, হ্যাঁ এইভাবে যাওয়াটাও খুব মিস হয়ে যায়। যাই হোক, ঠিক আছে চলো, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সারতে থাকি, তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি আমি একটু কাজকর্ম সেরে একটুখানি জাস্ট এসে বসলাম, মানে আজকে সকাল থেকে যে কি অবস্থা গেল ও তো তোমাদের সব বলেইছে, মানে সাংঘাতিক সাংঘাতিক। আজকে আমি মানে প্রচুর রান্নার আইটেম কেটে ফেলেছিলাম, তার মধ্যে আজকে বৃহস্পতিবার পুজো, আর মানে সকাল থেকে কারেন্ট ছিল না, জলের সমস্যা, মানে সাংঘাতিক লেভেলের। মেয়ের অনলাইন ক্লাসের মানে চার্জ কম মোবাইলে, মানে কী যে একটা ছোটোখাটো যুদ্ধ আজকে আমরা করলাম, মানে ভাবতেই পারছি না। আমি জাস্ট এসে একটু বসলাম, পুজো টুজো সবই মোটামুটি একটু সারা হলো, রান্নাটাও বলতে পারো কমপ্লিট হয়েই গেছে। যাই হোক, এবারে বাদ বাকি কাজগুলো সারি তোমাদের সাথে, তো যার জন্য সকাল থেকে আমি আর কোনো কথাই বলতে পারিনি, এই সবই আমি তোমাদের সাথে কথা বলছি, মানে এতটাই মানে দৌড়াদৌড়ি করেছি মানে ভাবতেই পারছি না। চলো বাকি কাজগুলো সেরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো, সকাল থেকে সারাদিনের যুদ্ধ টুদ্ধ করে নিয়ে। এবারে চলো দেখাই আজকে আমি কী কী রান্না করেছি, ঢাউস মেনু আমি হঠাৎ করে আজকে আমার যে কী মনে হলো, কত রকম আইটেম আমি বানিয়ে ফেললাম, চলো দেখাই তোমাদের আজকে আমি কী কী রান্না করেছি। চলো দেখিয়ে দিই আজকের রান্নাটা। ভাত, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, কুমড়ো দিয়ে থোর, বিউলির ডাল, বাঙালির প্রিয় আলু পোস্ত, আর ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের ঝোল, আর সাথে হচ্ছে পোস্ত বাটা, পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে, আর লঙ্কাটা এর মধ্যে বেটেই দিয়েছি, এটা আমার মেয়ের আর বরের সবচেয়ে ফেভারিট খাবার। এই হলো আজকে আমাদের রান্না। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো,
আমার বর তো খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল, কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমলে কি হবে দেখো না, দিনের বেলা ঘরে লাইট জ্বলে বসে আছি, পুরো অন্ধকার করে আছে চারিদিকটা। কি জানি হঠাৎ করে যে কেন এত বৃষ্টি শুরু হয়ে গেল কেউ জানে। আর শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে এত বাজ পড়ছে, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ভয় লাগে জানো তো। সব কিছু বৃষ্টি তাও ঠিক আছে, কিন্তু বাজ পড়লে যে কি ভয় লাগে, কিরকম একটা অদ্ভুত লাগে। যাই হোক, মেয়ের আবারও একটা ক্লাস স্টার্ট হবে এইবার, ওর প্রায় 4টে পর্যন্ত ক্লাস চলে। তো এখন মেয়ে ক্লাস করুক, আমি আর কি করি, আমি একটু বসে বসে কয়েকটা কাজ টুকটাক, মেয়েদের তো সারাদিনের মানে বাড়ির মহিলাদের তো কাজের শেষ নেই, এই বসে বসে দু একটা কাজ সারি। তো আমি এখন বেরিয়ে গেছি ল্যাপটপটা ঠিক করতে, তোমাদের বললাম ল্যাপটপটা নিয়ে বেরোবো, তখন বৃষ্টির জন্য বেরোতে পারিনি। বৃষ্টি এখনও পড়ছে, বাট কমেছে একটু আর কি, বাজ পড়াটা বন্ধ হয়েছে। তো যাই দেখি ল্যাপটপটার কী হলো, মনে হয় নতুন করে উইন্ডোজটা ইনস্টল করতে হবে। তো নিয়ে গিয়ে দেখি, দোকানটা বাড়ির কাছেই, বৃষ্টিটা এখনও পড়ে যাচ্ছে একটা সমস্যা। চলো যাই আগে দেখি নি সব কথা হচ্ছে। এই আমি এলাম ল্যাপটপের দোকানে, এই দাদা ল্যাপটপটা চেক করে দেখছেন। তোমাদের তো বললাম উইন্ডোজটা মানে ক্র্যাশ পড়ে গেছে, ওটাকে আবার নতুন করে ইনস্টল করতে হবে। ল্যাপটপের উইন্ডোজ ইনস্টল হচ্ছে, আমি বেরিয়েছি একটু এটিএমে যাওয়ার জন্য, টাকা হয়তো তুলতে হবে, এখানে পেমেন্টও করতে হবে, তাই উইন্ডোজটা ইনস্টল হোক পাঁচটা ছেড়ে দিই। তো আমি জাস্ট ফিরলাম ল্যাপটপটা ঠিক করে, অনেকক্ষণ সময় গেলাম, আমি দোকানে গেলাম তখন তো তোমাদের দেখালাম প্রায় 3:30 দিকে, প্রায় দেড় ঘন্টা দেড়েক চলেই গেল ওখানে। নতুন করে উইন্ডোজ ইনস্টল করে তার সফটওয়্যার ব্যাপারে আরও ইনস্টল ফিনস্টল করে অনেক সময় চলে গেল। এসে আলটিমেটলি বসেছি চা নিয়ে, চা ফা খাই। আমি চা খেতে খেতে আমার বিস্কুটটা গড়িয়ে গেল, দাঁড়াও বিস্কুটটা তুলি, দাঁড়াও বিস্কুট তুলি। ঘুম কাটেনি মনে হচ্ছে চোখ থেকে। না আমি ঘুমোইনি, টুকটা কাজ করছিলাম এমনি, তারপর গিয়ে মেয়ে দেখলাম একটু শুয়ে পড়েছে। আমি তোমাকে তো বললাম না ওর প্রায় 4:45 ক্লাস শেষ হয়, শুধু শুধু প্রায় 4টে বেজে গিয়েছিল। কাল থেকে বিকেলে বের হচ্ছি, যে বৃষ্টি এখনো চলে যাচ্ছে কনস্ট্যান্ট ফুটুর 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 করে। হ্যাঁ কাল থেকে শুধু আমি মানে সন্ধ্যাবেলা থেকে ট্রাই নিচ্ছি, বেরোবো বেরোবো বেরোবো, কিছুতেই আর বেরোতে পারছি না। কালকেও বিকেল থেকে এমন বাজ পড়া শুরু হলো, বেরোতে পারলাম না, আজ তো শুরুই হয়ে গেল। বৃষ্টি পড়লে বাজ পড়া যেন যে সারাক্ষণ, বৃষ্টি পড়লে বৃষ্টির থেকে বাজ বেশি পড়ছে, সারাক্ষণই হচ্ছে। কিছুতেই বেরোতে পারছি না, কিছু নিতে পারছি না, কত কি টুকটাক নেওয়ার আছে বলো, কি মুশকিলে পড়া গেছে, ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে না হবে, কনস্ট্যান্ট যা ঝরে যাচ্ছে, একদম অঝোর ধারা জ্বরেই চলেছে। আসলে সেপ্টেম্বরের প্রথম দিকে বেরোনোও যাবে না, ওর কনস্ট্যান্ট পরীক্ষা চলবে, তো পরীক্ষার মধ্যে ভাবে ঠিক বেরোনোও যাবে না, একটা তালগোল হবে পুরো, কি ঝামেলায় পড়া গেছে কিছু বুঝতেই পারছি না। চাই হোক দেখি কি করা যায়, চাই খাই। তোমাদের সান্ধ্যকালীন অধিবেশন মুড়ি খাওয়া হয়ে গেল, তোমাদের তো দেখলাম, দেখেছো মুড়ি চানাচুর। তা এখন শ্রী গেছে মেয়েকে পড়াতে, পড়াতে বসিয়েছে, তো বললো সেপ্টেম্বর থেকে পরীক্ষা একদম শুরুতে 4 তারিখ থেকে। তা চলো পড়াক, আমি একটু কাজকর্ম করি, তারপর তোমার সাথে কথা বলছি। তো দেখো জোর কদমে পড়াশোনা চলছে, মেয়েকে পড়াতে ব্যস্ত মা। তো যাই হোক, মেয়েকে পড়াতে পড়াতে তো গেল চলে কারেন্ট, আমাদের যা কদিন ধরে মানে শুরু হয়েছে না গো কারেন্ট যাওয়া, না আজকে সকাল থেকে তো দেখলে, আজকে সকাল থেকে তো উত্তাল চলছে, মানে বিভৎস উত্তাল তো হলো, নেই জল শেষের অবস্থা, ওদিকে মেয়ের ক্লাসের ফোনের চার্জ নেই, আমার ওই ল্যাপটপের সমস্যা। আমার সবচেয়ে বেশি চিন্তা হয়ে যাচ্ছে ওর এক্সাম নিয়ে, মানে কি হবে জানি না, এক্সামের সময় যদি চলে যায় ওয়াইফাই মানে নেট দিয়ে ওই পিডিএফ আপলোড করা, মানে যে কি সাংঘাতিক ব্যাপার। তো আমিও গিয়ে পারলাম না, একটু গায়ে জল টল ঢেলে জামা টামা একটু চেঞ্জ করে বসলাম, পুরো সেকেন্ডে ঘেমে গেলাম আমি। তো যাই হোক চলো, আর কি আজকের মতো আমাদের কথাবার্তা সব এখানেই এন্ড হচ্ছে, মানে ডিনারের জন্য রেডি হব। তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর সাথে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো নতুন নতুন ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মনে করো মনে করো সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।